Open your eyes. I'm flying. Jack. টাইটানিক সিনেমার কথা নিশ্চয়ই সবার মনে আছে। সেই সিনেমায় রোজের ভূমিকায় অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে চলে যান কেট উইন্সলেট। বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তার অসংখ্য ভক্ত। তার সেই ভক্তদের জন্য সুখবর হলো, আজ কেটের জন্মদিন। বিশ্বকাপনে এই অভিনেত্রী আজকের দিনে 48 বছর বয়সে পা রাখলেন। পুরো নাম কেট এলিজাবেথ উইন্সলেট, তবে সবার কাছে তিনি কেট উইন্সলেট নামেই পরিচিত। 1975 সালে 5 অক্টোবর ইংল্যান্ডের বার্কশায়ারে জন্মগ্রহণ করেন। বাবা রজার জন উইন্সলেট ছিলেন ঠিকাদার এবং মা স্যালিয়ান ছিলেন পানশালার একজন সামান্য কর্মী। কাজের ফাঁকে দুজনই টুকটাক অভিনয় করতেন। পরিবারে আর্থিক দৈন্যদশা থাকলেও সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছিলেন কেট। অভিনয় শেখার জন্য ভর্তি হন রেড রফ থিয়েটার স্কুলে, কিন্তু পড়াশোনা বেশি দূর এগোয়নি। শিশুশিল্পী হিসেবে মঞ্চে অভিনয় করতে করতে একদিন বিজ্ঞাপনে কাজের সুযোগ পান। বয়স তখন মাত্র 7 বছর। একটি টিভি ধারাবাহিকের জন্য 1988 সালে কিশোরী কেটের ডাক আসে। সেই থেকে তারা ঝলমলে দুনিয়ায় স্থায়ী আসন করার সিদ্ধান্ত নেন। অভিনয়ে তার যাত্রা শুরু হয় বিবিসির সায়েন্স ফিকশন ড্রামা ডার্ক সিজন দিয়ে, কিন্তু রূপালী পর্দায় অভিনয় শুরু করেন 1994 সালে হেভেনলি ক্রিয়েচারের মধ্য দিয়ে। 1995 সালে সেন্স অফ সেন্সিবিলিটি সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করে পরিচালক জেমস ক্যামেরনের চোখে পড়েন কেট। তারপরই জনপ্রিয় সিনেমা টাইটানিকে রোজের ভূমিকায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন সবার ড্রিম গার্ল। Is another picture of me looking like a porcelain doll. বিভিন্ন চরিত্রে মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা রয়েছে কেটের। দ্য রিডার সিনেমায় হ্যানা শিমিটাস, লিটল চিলড্রেনের সারা পিয়ার্স কিংবা সেন্স অ্যান্ড সেন্সিবিলিটিতে মারিয়ান ড্যাশুর চরিত্রে তার দুর্দান্ত অভিনয় যুগ যুগ ধরে চলচ্চিত্র প্রেমীদের আলোড়িত করবে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইনসার্জেন্ট, এনিগমা, ওয়ার গেম, দ্য হলিডে এবং ইটারনাল সানশাইন অফ দ্য স্পটলেস মাইন্ড। দ্য অস্কার গোস টু কেট উইন্সলেট। দ্য রিডার সিনেমায় দুর্দান্ত অভিনয় তাকে এনে দেয় অস্কার। বিভিন্ন সিনেমায় অভিনয়ের জন্য 7 বার অস্কারের জন্য মনোনীত হন কেট, 1 বার এমির জন্য মনোনীত হন। এ পর্যন্ত বেশ কয়েকবার স্ক্রিন অ্যাক্টরস গিল্ড, বাফটা ও গোল্ডেন গ্লোব সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন নন্দিত এই অভিনেত্রী। আজকের দিনে হলিউডের এই ড্রিম গার্লকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে কেট উইন্সলেট। মারিওসন, শোবিজ টুনাইট।